जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आगामीकाल अर्थात 13ई अग्रहायण इंग्रजी 30 नवेम्बर 2021 मंगलवार हलो उत्पन्ना एकादशी। और आपनारा जदि आपनादेर भाग्य के जागिए तुलते चान, जदि आपनादेर जीवने आर्थिक कष्ट दूर करते चान, ताहले ए अग्रायनेर पुण्य प्रदायी कृष्णपक्षेर ए उत्पन्ना एकादशी राते भगवान विष्णुर विशेष ए मंत्रटी जप करुन। এই মন্ত্রটি জপ করা মাত্রই আপনাদের মনের ইচ্ছে পূরণ হবেই হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ঈশ্বরের সৃষ্টিকারী শক্তি যে দেবতা পালন করেন তার নামই হলো বিষ্ণু। বন্ধুরা, বেদে বিষ্ণু দেবতার উল্লেখ রয়েছে এবং এই বেদেই বলা হয়েছে যে ভগবান বিষ্ণু পার্থিব লোক পরিমাপ করেছেন, বিশাল তার শরীর, তিনি চিরতরুণ। পুরাণে বলা হয়েছে ভগবান বিষ্ণু সৃষ্টির পালক, তাই ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর পৌরাণিক দেবতাদের মধ্যে প্রধান। আর এই তিনজন প্রধান দেবতাকে একত্রে ত্রিমূর্তি বা ত্রিনাথ বলা হয়। সুতরাং ভগবান বিষ্ণু এই তিন মূর্তির অন্যতম। বন্ধুরা, ভগবান বিষ্ণুর অনেক নাম, যেমন নারায়ণ, কৃষ্ণ, গোবিন্দ ইত্যাদি। বন্ধুরা, আজ আমি আবার এই ভিডিওর মাধ্যমে সবার প্রথমেই আমরা জেনে নেব মন্ত্র আসলে কি। বন্ধুরা, শাস্ত্র মতে মন্ত্র হলো সেই শক্তি যাকে কাজে লাগিয়ে মনের যে কোনো ইচ্ছা পূরণ করা সম্ভব। আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে মন্ত্র শুধু পূজোর সময় পাঠ করা উচিত, আর এই ধারণা কিন্তু একেবারেই ঠিক নয়। কারণ দিনের যে কোনো সময়ে মনে মনে মন্ত্র উচ্চারণ করা যায়, আর এমনটা যদি আপনারা করতে পারেন তাহলে মহাবিশ্ব আপনার মনের সকল ইচ্ছা পূরণ করার পেছনে লেগে পড়বে। ফলে নিজের বাড়ি গাড়ি তো হবেই, সেই সঙ্গে কর্মক্ষেত্রে চরম সফলতার স্বাদ পেতে কেউ আটকাতে পারবে না, এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে ভরপুর। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। তাই আজ আমি আপনাদের ভগবান বিষ্ণুর একটি অসাধারণ মন্ত্রের সম্বন্ধে বলবো, যে মন্ত্র নিয়মিত উচ্চারণ করার ফলে এক নিমেষেই বদলে দিতে পারে আপনার জীবন। তবে বিশেষ বিশেষ দিনে এই মন্ত্রটি অবশ্যই পাঠ করতে হবে, তাহলে বেশি মাত্রায় এই মন্ত্রের সুফল পাবেন। এছাড়াও এই বিশেষ বিশেষ দিন বাদেও আপনি প্রতিদিনও পাঠ করতে পারেন, তাই আর অপেক্ষা নয়। জীবনটিকে সুন্দর করে তুলতে ছোট্ট থেকে ছোটতর মনের সকল ইচ্ছা পূরণ করতে, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনতে, জীবনে আর্থিক উন্নতি করতে, পরিবারের কল্যাণ সাধনার জন্য, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একাদশী তিথি এবং বৃহস্পতিবার দিনটি হল স্বয়ং সর্বশক্তিমান ভগবান বিষ্ণুর দিন। আর এমনটা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে একবার ভগবান বিষ্ণুকে প্রসন্ন করতে পারে তাহলে তার জীবন বদলে যেতে বেশি সময় লাগে না।
শুধু তাই নয় বন্ধুরা, কর্মক্ষেত্র থেকে সামাজিক জীবন, সুখ শান্তি থেকে শুরু করে আনন্দ উল্লাস পর্যন্ত সমস্ত কিছুই নিত্য সঙ্গী হয়ে উঠবে। এছাড়াও এই মন্ত্রটি সঠিক উচ্চারণে জীবনের সমস্ত কষ্ট মিটে যেতে শুরু করে, সেই সঙ্গে সুখ শান্তির ছাপি ভরে ওঠার পাশাপাশি মনের সকল ইচ্ছা পূরণ হতেও একদম সময় লাগবে না। তাই আর অপেক্ষা না করে প্রতিপক্ষকে পেছনে ফেলে আপনারা যদি সামনের দিকে এগিয়ে যেতে চান, তাহলে এই একাদশী তিথি এবং বৃহস্পতিবার দিনটিতে স্বয়ং ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করতে কখনোই ভুলবেন না। আর এমনটা করার সময় যে মন্ত্রটি জপ করতে হবে সেটি হল ওম নমো নারায়ণা, ওম নমো নারায়ণা। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনাদের নিয়মিত জপ করতে হবে। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক এই মন্ত্রটি পাঠ করার নিয়ম বিধি সম্বন্ধে। বন্ধুরা, প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অন্তত পক্ষে 108 বার এই মন্ত্রটি প্রতিদিন পাঠ করতে হবে। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে এমনটা প্রতিদিন করলে মনের সকল ইচ্ছা পূরণ হবে, সেই সঙ্গে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। বন্ধুরা, এই মন্ত্র জপ করলে শান্তি যেমন পাবেন সুখও তেমন পাবেন। তবে এই মন্ত্রটি পাঠ করার আগে কিছু নিয়ম অবশ্যই পালন করতে হয়। প্রথমত, ভগবান বিষ্ণুর ছবিকে সামনে রেখে এই মন্ত্রটি পাঠ করবেন। দ্বিতীয়ত, সর্বশক্তিমান বিষ্ণুর পছন্দের ফুলে ওনাকে সাজিয়ে তুলবেন, তারপরে এই মন্ত্রটি পাঠ করা শুরু করবেন। তৃতীয়ত, সময়ের সঙ্গে সঙ্গে এই জপের সময় বাড়াবেন। বন্ধুরা, অন্যদিকে সাধু সন্ন্যাসীরা মনে করেন যে তুলসীর মালা হাতে নিয়ে এই মন্ত্রটি জপ করলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি পরীক্ষিত এবং প্রমাণিত। এই উপায় বা ক্রিয়াটি করলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে, আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না, আপনি এবং আপনার পরিবারের সকল সদস্যজন রাজার হালে দিন কাটাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।